আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আল্লাহর ঘর বাইতুল্লাহ, বাইতুল্লাহর চারদিকে ঘড়ির কাটার বিপরীতে নিয়মতান্ত্রিকভাবে তাওয়াফ করার প্রদক্ষিণ করাকে বলা হয় তাওয়াফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাবা ঘরকে তাওয়াফ করবে এবং এরপরে দুই রাকাত সালাত আদায় করবে, তার আমলনামায় একটা আজাদ একটা একজন গোলামকে আজাদ করে দেওয়ার সব লেখা হয়ে থাকে, লেখা হবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করতে চাই তওয়াফ এবং কোরবানি মানুষের জন্য কল্যাণ, অর্থাৎ এই তওয়াফে এবং কোরবানি করার মধ্য দিয়ে মানুষের জন্য কী কল্যাণ রয়েছে। ইতিমধ্যেই অনেক হাজি সাহেবগণ মক্কাতুল মুকাররমাতে জমা হয়েছেন, তারা হজে আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে যেন হজের জন্য কবুল করেন এবং এই তওয়াফ কীভাবে করতে হয় এবং কোরবানি কীভাবে করতে হয়, এর ফজিলতটা কী, ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখছিলেন দেশ টিভির অনন্য আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা অনুষ্ঠানের পুরো অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। অন্যান্য দিনের মতো আজকে আমাদের মাঝে এক আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত মুফাসির শেখ আবুল কাশেম গাজী। আপনিও চাইলে আমাদের সাথে যোগ দিতে পারেন, নিশ্চয়ই টেলিভিশন স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে ডায়াল করে আপনারা আমাদের সাথে যুক্ত হবেন, আমরা সেই প্রত্যাশাই করছি। আমরা আলোচনা করব তাওয়াফ এবং কোরবানির মধ্যে মানুষের জন্য কী কল্যাণ রয়েছে। মোহতরম শ্রুতি, যদি আপনার কাছে আসি, যে আপনি সম্প্রতি ওমরা করে এসেছেন, আল্লাহ তাআলার ঘর দেখেছেন, তাওয়াফ করেছেন, তো এই কাবা ঘর দেখার অনুভূতি যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা যে বিষয়টা আজকে উপস্থাপন করেছেন সে বিষয়টা অত্যন্ত মনের সাথে অত্যন্ত স্পর্শকাতর বিষয়, যেটা আবেগের বিষয় এবং এটা ধর্মীয় বিষয়, যেটা আল্লাহ এবং মানুষ তার সৃষ্টির সাথে একটা সম্পর্ক রয়েছে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার বিধান তার, স্রষ্টার সাথে সৃষ্টির যে সম্পর্ক সেই সম্পর্কটাই হচ্ছে এখানে জড়িত, সেটা হলো বাইতুল্লাহ তওয়াফ করা। এই ঘরের নামটাই হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহর ঘর এর অর্থ আল্লাহ এই ঘরের মধ্যে থাকেন এরকম অর্থ না, এটা আল্লাহর সাথে সম্পর্কিত ঘর, সুতরাং এই ঘরের মর্যাদা সবচাইতে বেশি। যেমনিভাবে কোরআন মাজিদে ঈসা আলাইহিসসালামকে বলা হয়েছে রুহুল্লাহ, রুহুল্লাহর বাংলা তর্জমা হচ্ছে আল্লাহর রুহ, আল্লাহর হৃৎপিণ্ড। আসলে তিনি তো আল্লাহর হৃৎপিণ্ড নন, কিন্তু তাকে সম্মানিত করার জন্য এবং মানুষের বিভিন্ন প্রশ্নের থেকে তাকে মুক্ত পবিত্র ঘোষণা করার জন্য তাকে আল্লাহ তাআলা রুহুল্লাহ ঘোষণা করেছেন। ঈসা রুহুল্লাহ, আল্লাহর নবী ঈসা আলাইহিসসালাম, যিনি পিতৃ ছাড়া, পিতার সংস্পর্শ ছাড়া তিনি দুনিয়াতে এসেছেন। আল্লাহ কোরআন মাজিদে তার সম্পর্কে বলেছেন, ইন্না মাসাল ঈসা ইনদাল্লাহি কামাসাল আদম। ঈসা আলাইহিসসালামের সৃষ্টির রহস্যটা আদম আলাইহিসসালামের সৃষ্টির মতো, খালাকাহু মিন তিন। এরপর আদমের সৃষ্টি কিসের থেকে সেটা আল্লাহ বলে দিয়েছেন, যে আদম মাটি থেকে সৃষ্টি হয়েছে। কিন্তু মাটি থেকে একজন মানুষ সৃষ্টি হবে, তার শরীরের মধ্যে হাড় গোড় অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ এক একটা কিন্তু এক এক রকম, যেমন দাঁতের গঠন একরকম, তার শক্তি সামর্থ্য একরকম, অনুরূপভাবে কান নাক চোখ এবং শিরা উপশিরা মানুষের ভিতরে রক্ত। মাটি থেকে সৃষ্টি হলে এগুলো কীভাবে হলো এটা কিন্তু আমাদের মাথায় ধরে না, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন আদম আলাহিসাল্লামকে মাটি থেকে সৃষ্টি করছেন, আর ঈসা আলাহিসাল্লামকে আল্লাহ তাআলা মা থেকে সৃষ্টি করছেন, একজন থেকে, পিতার তার নাই। আল্লাহর সৃষ্টি, এই যে ঈসা আলাইহিসসালাম তার ব্যাপারটা যেরকম, তাকে বলা হয়েছে রুহুল্লাহ, আল্লাহর রুহ। অনুরূপভাবে এই ঘরটা কাবা ঘরকে বলা হয়েছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। সুতরাং এটা আল্লাহর সাথে জড়িত। দুনিয়াতে মানুষ আসার আগে, আদম আলাইহিসসালাম আসার আগে আল্লাহ এই ঘর বলা হয়েছে যে ফেরেশতার মাধ্যমে তৈরি করেছেন, এই ঘরের সাথে আল্লাহর সাথে সম্পর্ক। এবং যেটা আপনি লক্ষ্য করবেন কোরআন মাজিদের 105 নম্বর সূরা ফিল, আলাম তারা কাইফা ফাল রব্বুকা বি আসহাবিল ফিল, এই সূরাটা আমাদের মুসলমান মাত্রই তারা মুখস্থ জানেন। এবং এই ঘর ভাঙার জন্য
তদানীন্তন ইয়ামানের শাসক আব্রাহা সে আসছিল এবং তখন এই ঘরের দায়িত্বশীল যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনি কিন্তু আব্রাহার যে লোকবল নিয়ে আসছে হাতি বাহিনী হস্তী বাহিনী এদের মোকাবেলায় তার কিন্তু কোনো শক্তি সামর্থ্য ছিল না সেজন্য তিনি কি করলেন এই ঘরের কাছে গিয়ে বললেন যে ঘরের মালিক আমরা তো আব্রাহার বিরুদ্ধে দাঁড়ানোর মতো আমাদের কোনো যোগান নাই শক্তি সামর্থ্য রাখি না শক্তি সামর্থ্য নাই সুতরাং আপনার ঘর আপনি রক্ষা করেন আমরা এখান থেকে সরে গেলাম আমাদের নিজেদের জান নিয়ে আমরা চলে গেলাম এবং আব্রাহার সৈনিকরা কথিত আছে যে আব্দুল মুত্তালিবের কিছু উট নিয়ে তারা জোর করে নিয়ে গেছে সে আসলে এটা অ্যাসিড টেস্ট করতেছে যে আব্দুল মুত্তালিব কি করে কিছু বলে কিনা বা বললে তার শক্তি সামর্থ্য কেমন আছে তো আব্দুল মুত্তালিব বলছে না ওই ঘরের বিষয়ে আমার কোনো কথা নাই ঘরের যার মালিক সে মালিক রক্ষা করবে আমার উট তোমার সৈনিকরা নিয়ে গেছে আমার উট কয়টা দিয়ে দাও সে আশ্চর্য হয়েছে যে এই লোক কেমন কাবা ঘরের তত্ত্বাবধায়ক সে কাবা ঘরের ব্যাপারে কোনো কথা বলে না সে তার উট নিয়ে ব্যস্ত আছে ঠিকই আব্রাহার থেকে আল্লাহ তাআলা কাবা ঘরকে রক্ষা করেছেন এবং সেই প্রসঙ্গে কোরআন মাজিদে একটি সূরা রেকর্ড করে রেখেছেন এবং আব্রাহা জি এবং আব্রাহা যেখান থেকে যেখানে ধ্বংস হয়েছে তার হস্তী বাহিনী যেখানে ধ্বংস হয়েছে সেই জায়গাটা ওয়াদিয়ে মুহাসসার এখন হাজি সাহেবরা যে আরাফার ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই আরাফার কাছেই ওয়াদিয়ে মুহাসসার জায়গাটা আছে সেখানে ছিলেন এই আব্রাহার সৈনিকদের উপরে আল্লাহ তাআলা যাকে যাকে পাখি পাঠিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন অবশ্য লোকেরা বলে আবাবিল পাখি আবাবিল আসলে পাখির নাম না এটা আবাবিল অর্থ হলে ঝাঁক ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে সেই পাখিরা তাদের মুখ থেকে পাথরের মতো মাটি অরিজিনাল পাথর না আবার একেবারে মাটিও না কঙ্কর বলা হয় হেজারাতে মিন সিজ্জিল আরবিতে যেটা বলা হয়েছে পাথুরে মাটি এই পাথুরে মাটি নিক্ষেপ করেছে এবং তার বাহিনী এখানে পর্যুদস্ত হয়ে গেছে আব্রাহা নিজে কোনো মতে এখান থেকে রক্ষা পেয়েছে যাতে আল্লাহ তাআলা তাকে রক্ষা করছেন এই জন্য যে এখানে স্মৃতিটা বলতে তো হবে একজন লোকের তো অভিজ্ঞতাটা বলতে হবে সব যদি এখানে ধ্বংস করা হয় তাহলে তো কেউ কিছু বলতে পারবে না এই জন্য আল্লাহ তাকে কোনো মতে এখানে যাওয়ার সুযোগ দিয়েছেন আর কাবা ঘরের ধারে কাছে কিন্তু সে যেতে পারেনি তো বিষয়টা বুঝতে হবে সৃষ্টি যার বিধান তার ওই কাবা ঘর যার যিনি আল্লাহ স্রষ্টা তার ঘর হলো কাবা ঘর এই কাবা ঘরের সাথে মানুষের অন্তরের একটা সম্পর্ক রয়েছে আপনি লক্ষ্য করবেন যারা কিছুটা অসুস্থ অবস্থায় হজে ওমরায় যায় তারা কিন্তু ওখানে গিয়ে কাবা ঘর তওয়াফ করা কাবা ঘর দেখা এবং ওখানে জমজমের পানি পান করার পরে সব লোক নির্বিঘ্নে বলে ফেলে যে আমি এখন সুস্থ আলহামদুলিল্লাহ অর্থাৎ স্রষ্টার সাথে তার একটা কানেকশন হয়ে গেছে কোরআন মাজিদে আল্লাহ বলেছেন আলা বি যিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব অন্তর প্রশান্ত হয় আল্লাহর জিকিরে তা আল্লাহর জিকির কি এই তওয়াফু বিল বাইত যিকরুল্লাহ আল্লাহর ঘর তওয়াফ করা এটাও আল্লাহর জিকির আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহকে স্রষ্টা জেনে আন্তরিকভাবে যিনি এই কাবা ঘরটা তওয়াফ করেন তিনি তওয়াফ করার পরে নিজেকে সুস্থ বোধ করেন যখন সে মানুষ বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক সেটা তো আবেগের বিষয় আপনি হয়তো লক্ষ্য করবেন ধ্বনিগুলো দিচ্ছে তখন তার হৃদয়ের অবস্থাটা আসলে জি আপনি যদি লক্ষ্য করেন যে আমাদের বিমানবন্দর থেকে যখন হাজি সাহেবরা এহরামের পোশাক পরে সবাই সমতালে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে থাকে তখন যারা মক্কায় যায়নি তাদের আবেগটা অনেক বেশি হয় এবং এটা যাদের আবেগের ভাষা মানে তারা যে যেতে পারলো না এই লোকেরা যে এখন যাচ্ছে এই জন্য তাদের আবেগটা মনে হয় আমার বেশি হয় আমিও একবার এরকম যখন হজে ওমরা যাইনি তখন একবার এয়ারপোর্টে গিয়ে আমার এক আত্মীয়কে এগিয়ে দিয়ে চেষ্টা করছিলাম তখন আমারও কিন্তু এই আবেগটা এত বেশি হয়েছে যে আমি যদি এখন যেতে পারতাম তাহলে অনেক ভালো হতো আর বাইতুল্লাহর কাছে গিয়ে বাইতুল্লাহ যখন দেখে একজন মানুষ তার জীবনের অনেক মানুষ জীবনে পাই পাই করে টাকা পয়সা জমা করে জমা করে বাইতুল্লাহ যাওয়ার জন্য চেষ্টা করে হজে অথবা মানুষ হাউমাউ করে কাঁদে সেখানে তখন সে একটা শিশুর মতো এই কাবা ঘর দেখে সে আবেগে কেঁদে ফেলে তার চোখ থেকে অনবরত পানি পড়তে থাকে এবং এটা কোনোভাবে ধরে রাখার কোনো সুযোগ থাকে না এবং এটা একটা দোয়া কবুলের একটা সময় অনেক হাজি সাহেব এই বলে দোয়া করেন যে আল্লাহ তোমার ঘর আমাকে দেখার সুযোগ যখন দিয়েছো তুমি বারবার আমাকে দেখার সুযোগ দিও আপনি লক্ষ্য করবেন অনেক লোক নিজের হয়তো অত ক্যাপাসিটি ভালো নাই কিন্তু তারপরও তারা বারবার বাইতুল্লাহ গিয়ে কাবা ঘর দেখার তৌফিক আল্লাহ তাআলা দিয়ে দেন
এখানে অনেকগুলো জায়গা দোয়া কবুলের বিষয় আছে, জায়গা আছে। তার মধ্যে একটা হলো প্রথম দর্শনে আল্লাহর ঘর আপনি নিজের চোখে, রুইয়াতুল আইন, নিজের চোখে, আই উইটনেস যেটাকে বলা হয়, চোখে দেখা সাক্ষী, এটা দেখার সময় আপনি যে দোয়াটা করবেন সেই সময় আল্লাহ দোয়াটা কবুল করবেন। বাইতুল্লাহ তওয়াফ করার সময় যে দোয়া করবেন আল্লাহ কবুল করবেন। হাজরে আসওয়াদ চুমু দিয়ে যে দোয়া করবেন আল্লাহ কবুল করবেন। কাবা ঘরের দরজার কাছে দাঁড়িয়ে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহ কবুল করবেন। হাতিম অর্থাৎ বর্ধিত একটা অংশ, উত্তর দিকে যে দেয়াল দেয়া আছে কাবা ঘরের দৃশ্য যারা দেখেন, সেই হাতিমের ভিতরে যে দোয়া করবেন আল্লাহ কবুল করবেন। মাকামে ইব্রাহিমের পিছনে দুরাকাত নামাজ পড়ে দোয়া করবেন আল্লাহ কবুল করবেন। আপনার কোন দোয়া আল্লাহ কবুল করছেন, কোন দোয়া আল্লাহ কবুল করবেন, এটা কিন্তু যিনি দোয়া করছেন তিনি বুঝতেছেন, তিনি কিন্তু এটা উপলব্ধিও করেন, এটা বোঝানো সম্ভব না, এটা শুধু নিজেই বোঝা যায়। আমি প্রথমবার যখন কাবা ঘর দেখেছি এবং দোয়া আমাকে লোকে যেটা শিখিয়ে দিয়েছে যে আপনি এই সময়ে দোয়াটা করবেন যা আপনি মনে চান, তা আমি তখন আল্লাহর কাছে বলছিলাম আল্লাহ আমাকে বারবার কাবা ঘরে আসার তাওফিক দিও। তা আমার কিন্তু বারবার যাওয়ার মতো টাকা পয়সা অ্যাবিলিটি ভালো নাই, কিন্তু আমার এই পর্যন্ত চারবার যাওয়া হয়েছে আল্লাহ কবুল করেছেন। আমার মনে হয় যে আমি যদি ইচ্ছা করি যে আমি প্রতিবার যাব তাহলেও আমি যেতে পারি, কিন্তু আমার অন্য অন্য পারিপার্শ্বিক অবস্থার জন্য আমি যাচ্ছি না বা যাওয়া হয় না। তার মানে হলো আপনার থেকে, তার মানে এই বিষয়টা একেবারেই আবেগের বিষয়, এটা বোঝানো সম্ভব না। যদি কেউ আল্লাহ তাআলার সাথে খুব কায়মানবাক্যে বলে আল্লাহ অবশ্যই তার কবুল করবেন, এই জন্য মানুষের যারা যেতে চাচ্ছেন তারা যদি একান্তভাবে আল্লাহর সাথে বলে, যদি বলতে পারেন, বলতে কাবা ঘরের কাছে যেতে হবে না, তিনি এখান থেকেও বলতে পারবেন, এখান থেকে বলার মাধ্যমে আল্লাহ তাকে কবুল করে নেবেন। আপনি লক্ষ্য করবেন অনেক লোক যে জীবনে কল্পনাও করে না কাবা ঘরে যাবে। দু একটা উদাহরণ যদি বলি, যেমন আপনি লক্ষ্য করবেন কুয়াকাটা আমাদের সাগর পার, সেখানে এক ভদ্রলোক পান বিক্রি করতেছেন, তিনি নিয়ত করছেন যে বাইতুল্লাহ হজ করতে যাবেন। পান বিক্রির টাকা দিয়ে কবে যেতে পারবেন তা কিন্তু ঠিক নেই, কিন্তু তিনি অলরেডি ওমরায় চলে গেছেন, কেউ একজন তাকে সহযোগিতা করেছে, বলছে আপনার কোনো পান বিক্রির টাকা লাগবে না, আমি টাকাটা দিয়ে দেবো। অনুরূপভাবে কোনো একজন মালিক, টাকা পয়সা বাড়ির মালিক ঢাকা শহরের, তিনি হজে যাবেন নিয়ত করছেন, কিন্তু তিনি হজের আগে আগে এমন অসুস্থ হয়েছেন তিনি আর যেতে পারবেন না। পরে দেখা গেল তার বাড়ির যে দারোয়ান সে একজন দিনদার মানুষ হিসাবে তাদের কাছে পরিচিত ছিল, সে নামাজি, সে আমানতদার। তখন বাড়ির মালিক চিন্তা করছে এই লোকটা তো আমানতদার দিনদার, আমরা এখানে বাড়ির দারোয়ান হিসেবে রাখছি, আমার টাকাটা দিয়ে ওরে পাঠিয়ে দিই। ওই লোক কিন্তু কোনো দিন কল্পনা করে নাই, তার পক্ষে সম্ভবও ছিল না। সুতরাং আপনি আল্লাহর কাছে বলতে থাকবেন, আল্লাহ কখন আপনার কথা শুনবেন, ভোর রাত্রে বলতে থাকবেন। অনেক মানুষের টাকা থাকলেও সে যেতে পারে না, হ্যাঁ এটা তো একেবারে চোখের সামনেই, অনেক মানুষ এরকম আছে বহু টাকার মালিক। আজকে সকালে একজনের সাথে কথা হয়েছে, তার ছোট ভাই আরও 10 বছর আগে হজ করেছে এবং সে তার নিজের, সে এখন কোনো বাণিজ্য করে না, তারপরও ডেইলি তার 4-5 হাজার টাকা ইনকাম অটোমেটিক তার চলে আসে, সে কোনো একটা ব্যবসার সাথে, বৈধ ব্যবসার সাথেই জড়িত, এখনও তার ডেইলি 4-5 হাজার টাকা, 10 হাজার টাকা চলে আসে, সে কিন্তু এখন হজে যেতে পারেনি। আমি কাবা ঘর দেখা, কাবার তওয়াফ করা, ওখানে সালাত আদায় করা, এটা আবেগের বিষয় এবং আল্লাহর বিধান। যে আগে যেটা আমি বলছি মানিল হুকম ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার বিধান তার, স্রষ্টার সাথে সম্পর্ক হলে কাবাঘর তওয়াব, হাজরা সোয়াদে চুমু দেওয়া, মাকাম ইব্রাহিমের কাছে দুই রাকাত নামাজ পড়া। মাকাম ইব্রাহিম দেখেন কত আশ্চর্য, ইব্রাহিম আলাইহিসসালামের বংশ, তার পরিবারের সোয়া যেখানেই লেগেছে সেটাই মুসলমানদের জন্য কেয়ামত পর্যন্ত একটা বরকতের বিষয় হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম যে পাথরের উপরে দাঁড়িয়ে কাবাঘর নির্মাণ করেছেন সেই পাথরের ক্ষত দাগ এখনো আছে, যেটা মাকামে ইব্রাহিম নামে এখন এসব দেখার মাধ্যমে মানুষের ঈমান মজবুত হয়, ঈমান মজবুত হয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই পাথরটা দেখিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ সাহাবায়ে কেরাম ছিলেন, যে এইটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের দাগ, যেই পাথরের উপরে দাঁড়িয়ে তিনি কাবা ঘর নির্মাণ করেছেন। তিনতলার মতো ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত, ইসমাইলের স্মৃতি বিজড়িত বিষয়গুলো আমরা হজ এবং ওমরা গেলে আমরা দেখি, সাই করা, ছাপা মারাতে যাওয়া, অন্যান্য বিষয় আছে, আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করবো ইনশাল্লাহ তাআলা। বিরতির পরে এসে আপনার থেকে আবার কথা শুনবো ইনশাল্লাহ তাআলা। জি প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা, আমাদের আজকের অতিথি শেখ গাজী আবুল কাশেম। সময় হচ্ছে একটা বিরতির, যাচ্ছি অল্প সময়ের জন্য, সঙ্গেই থাকুন। বিরতির পরে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আজকের সরাসরি লাইভ প্রোগ্রামে ইসলামী জীবন ও জিজ্ঞাসা অনুষ্ঠানে।
টেলিভিশনের পাশাপাশি অনুষ্ঠানটি আপনারা দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। আমাদের আজকের অতিথি তামির মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত মুফাসসির শেখ আবুল কাশেম গাজী। মোহতরম, আপনি আলোচনা ছিলেন বাইতুল্লাহ তওয়াফের বিষয়ে। জি, তো এই বাইতুল্লাহ সালাত আদায় করলে কতটুকু সওয়াব পাওয়া যাবে এক এক রাকাতে? হ্যাঁ, এই বাইতুল্লাহর যে বিষয়টা বলতেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের সোয়া, তার পরিবারের সোয়া যেখানেই লেগেছে সেখানেই আমাদের জন্য কিয়ামত পর্যন্ত এক বরকত হয়ে গেছে। তো বাইতুল্লাহ আমাদের কথা সেই সিলসিলাটাকে ধরে রাখার জন্য নিবন্ধন নিদর্শন জি রয়েছে, সেটা রয়েছে। বাইতুল্লাহ সওয়াবের কথা যেটা আপনি বলছেন সেটা সহি হাদিস দ্বারা প্রমাণিত। বাইতুল্লাহ সালাতুন ফি আল মসজিদ আল হারাম, মসজিদ আল হারামের ভিতরে এক নামাজ লক্ষ নামাজের সমান, এটা হলো সহি হাদিস দ্বারা প্রমাণিত। মানে অন্য কোথাও এক লক্ষ রাকাত পড়া আর বাইতুল্লাহতে এক রাকাত পড়া, বাইতুল্লাহ এক অক্ত পড়া, অন্য জায়গায় এক লক্ষ অক্ত পড়া, আয়েশা যেটাকে বলা হয়, এই মসজিদে আয়েশা থেকে দক্ষিণে হলো আদা পর্যন্ত, আর পূবে হইলো পশ্চিমে হইলো সুমাইসি, হুদাইবিয়া যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সন্ধি করেছেন, হুদাইবিয়ার সন্ধি ষষ্ঠ হিজরিতে, সেখান থেকে আর পূবে হলো জায়গাটার নামটা জেরানা, জেরানা এই এরিয়ার এটার মধ্যে হলো হারাম শরীফ। কিন্তু এর মধ্যে আম এবং খাস এই জায়গাটা আছে কিনা? হ্যাঁ, আম এবং খাস তো অবশ্যই আছে, অর্থাৎ আপনি যেখান থেকে কাবা ঘরটা দেখতে পান সেটা হলো এক নম্বর, অর্থাৎ একেবারে কাবা ঘরের তওয়াফের জায়গাটা, যেখানে মাতাফ তওয়াফের জায়গা, এরপর বিল্ডিং সেটাও ওইটারই অন্তর্ভুক্ত, ওটার মধ্যেও মানুষ তওয়াফ করে। এরপর হলো এই বিল্ডিংয়ের বাইরে খালি জায়গা যেখানে মানুষ নামাজে দাঁড়ায়, এটা সব বাইতুল্লাহর ইমামের পিছনে সবাই দাঁড়ায় এবং লক্ষ লক্ষ মানুষ একসাথে দাঁড়াতে পারে, সেই ব্যবস্থা রোড ঘাট অলি গলি যেখানে আছে সেখানে দাঁড়ায়। এমনকি আপনি যে জমজম টাওয়ার দেখেন, ওই যে 26 লক্ষ হাজিদের যে কথা, 160টা দেশ থেকে 26 লক্ষ হাজি হাজিদের রেজিস্ট্রেশন হয়েছে, যাদের যাওয়ার সম্ভাবনা আছে আর কি। তার মধ্যে বাংলাদেশের আছে প্রায় 1,20,000 এবং অনেকেই অনেক চলে গেছেন, আবার কিছু হাজি আমাদের ইতিমধ্যে মারাও গেছেন। যাই হোক, কাবা ঘরের সাথে যে বিষয়গুলো যেটা বলছিলাম, কাবা ঘর নির্মাণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছেন, এই যে তার পায়ের দাগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখানো মাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছেন, চিৎকার মেরেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের দাগটা দেখলাম, তাহলে আসেন আমরা এখানে শুকর করে দুই রাকাত নামাজ পড়ি। তখনই আল্লাহ আয়াত নাজিল করলেন, আত্তাখিজু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, অর্থাৎ কোরআন মাজিদে অন্তত 10টা আয়াত আপনি পাবেন যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলছেন আল্লাহ তাই বলে কোরআন নাজিল করেছেন, এটাকে বলা হয় মুওয়াফাকাত ওমর। জি, আমরা আরো বিষয়ে জানবো, আমাদের সাথে একজন দর্শক আছেন, তার কথা শুনে আসি। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি মিরপুর থেকে বলছিলাম। জি, ওয়া আলাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো যে মৃত মা বাবার জন্য প্রতিদিন আমরা কি দোয়া পড়ব, মানে সদগায়ে জারিয়া করার পরে আমরা কি দোয়া পড়ব, আর এবং সন্তানরা যে সদগায়ে জারিয়া হয় সেটা কিভাবে বুঝবো, যে সদগায়ে জারিয়া কি ধরনের সন্তানে কি দোয়া পড়ে, নাকি ইসলামের পথে পরিপূর্ণভাবে চলাফেরা করে সব কি মা বাবারা পাবে কিনা, একটু বিস্তারিত জানতে চাচ্ছি। জীবন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে, আমরা মোহতারামের কাছ থেকে জানার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমাদের বোন যেমনটি প্রশ্ন করলেন, তার মা বাবার জন্য তিনি কি দোয়া করবেন, এবং যেই নেক সন্তানের কথা বলা হয়েছে হাদিসের মধ্যে ওয়ালাদুন সালেহুন, সে এখানে সেই নেক সন্তান ইয়াদউল্লাহ, সেই নেক সন্তান হওয়ার জন্য কি যোগ্যতা লাগবে, কারা তারা? খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের প্রশ্নটা করেছেন আমাদের বোন। আমরা লক্ষ্য করি ইতিমধ্যে মানুষের মধ্যে নির্দয়তার পর্যায় এত বেশি পৌঁছে গেছে যে তারা জীবিত থাকা অবস্থা তাদের জীবিত মাতা পিতাকে তারা কাছেও রাখে না, রাস্তায় ফেলে দেয়, বস্তা ভরে ফেলে দেয়, বৃদ্ধাশ্রমে রেখে দেয়। ছেলেরা কিন্তু সবাই প্রতিষ্ঠিত, এই মা বাবা তাদের মতো আরও 10 জনকেও তারা ব্যাক আপ করতে পারে, দেখাশোনা করতে পারে, কিন্তু একজন মাকে। মোহতারাম, আমরা আপনার এই আলোচনা শুনবো, খুব ভালো লাগছিল, দর্শকের কথা শুনে আসি। জি, দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি
একটা আমল সম্বন্ধে জানছি কিন্তু পুরোপুরি বুঝতে পারিনি, এটা হচ্ছে ওই যে 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত 23 ওয়াক্ত নামাজের একটা আমল আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনি একটু উচ্চ আওয়াজে প্রশ্ন করলে সুন্দর হয়, আমরা ভালো করে আপনার কথা শুনতে পাবো আশা করছি। একটু উচ্চ আওয়াজে প্রশ্ন করলে ভালো হবে। আমি একটা আমল সম্বন্ধে জানতে পারলাম, সেটা হচ্ছে যে 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত 23 ওয়াক্ত নামাজের একটা নামাজের পরে একটা আমল, মানে জি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এইটা সালাম নামাজ পড়ে সালাম ফিরে একবার বলতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি বুঝতে পারিনি যে এটা কি প্রতি নামাজের সালাম ফেরানোর পরে একবার বলতে হবে, সুন্নাত নামাজ তারপরে ফরজ নামাজ, আমি এটাই বুঝতে পারিনি আসলে। এটা আমার কথা তো জীবন। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি আর কোনো প্রশ্ন আছে আপনার? জি 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 আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, ফ্যামিলিতে যদি হাজবেন্ড হাজবেন্ড সন্তানদের মতবিরোধ হয় তখন মানে মায়ের মায়ের করণীয় কি থাকে, যে পক্ষে কথা বলবে নাকি বাচ্চাদের সাপোর্ট করবে, মানে কোন দিকে করবে, যেহেতু বাবা আর সন্তানের মধ্যে যদি মতবিরোধ হয় তখন মায়ের কি করণীয় আছে, মায়ের পক্ষে মানে বাচ্চাদের সাপোর্ট করবে নাকি হাজবেন্ডকে সাপোর্ট করবে, সেটা একটু জানার আছে। জীবন আপনি থাকুন আমাদের সাথে, আমরা উত্তরগুলো জানবো ইনশাল্লাহ তাআলা। আমাদের সাথে আরও একজন কলার আছেন, দর্শক কে আছেন? দর্শক শুনতে পাচ্ছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, যে আমার প্রশ্নটা হলো যে এরকম অনেকজন ব্যক্তি আছেন যারা অনেক ধরনের ইসলামিক রিয়েলিটি শো পরিচালনা করেন কিন্তু প্রতিযোগীদের পুরস্কারের টাকা পরিশোধ না করে তারা হজ বা উমরা আদায় করতে যান আর কি, আবার পুরস্কারের টাকা নিয়ে আবার অনেক ধরনের তালবাহানাও করেন, বছরের পর বছর হয়ে গেল ওয়াদা দিয়ে থাকেন কিন্তু টাকা দিয়ে থাকেন না প্রাপ্তদের, এখন তাদের হজ আর উমরা এগুলা কি কবুল হবে, আর ওনাদেরকে কি আমরা মুনাফিক বলবো কিনা, বা ওনাদের এই আচরণটা কিরকম ইসলামের দৃষ্টিতে? জি আমরা আপনার প্রশ্ন পেয়েছি ভাই, আপনি আমাদের সাথে থাকুন, আমরা ধারাবাহিকভাবে প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম আমাদের বোনের প্রথম প্রশ্নটা যেমনটি তিনি বলছিলেন মাতা পিতা সংক্রান্ত, যে মাতা পিতা সম্পর্কিত সোজা কথা হচ্ছে আল্লাহ তাআলা কোরআন মাজিদে সুরাতুল ইসরা এর 23 নম্বর আয়াত এবং 24 নম্বর আয়াত এইখান থেকে মাতা পিতার হক হুকুক সম্পর্কে বলেছেন, অন্যান্য আয়াতেও বলেছেন। সেখানে আয়াতের শুরুতেই আল্লাহ বলেছেন অকদা রব্বুক আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহ এটাই সিদ্ধান্ত দিয়েছেন, এটাই ফয়সালা করেছেন, ফরজ করেছেন যে তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শিরক করবে না, আর মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করবে। তার মানে আল্লাহর ইবাদত যদি আমরা বলি ইমান গ্রহণের পরে নামাজ, পাঁচক্ত নামাজ যেমন আদায় করবে, পাঁচক্ত নামাজের পরপর মাতা পিতার জন্য দোয়া করবে, তাদের সাথে ভালো আচরণ করবে। আর ভালো আচরণ বিবরণটা দিতে গিয়ে আল্লাহ বলছেন ফালা তাকুল্লাহুমা উফ, তাদের কথা কখনো বিরক্তি প্রকাশ করে উফ এটা আমাকে বললেন কেন, এটা হইলো কেন, এটা করলেন কেন, এই যে উফ শব্দ বিরক্তি প্রকাশক কোনো আওয়াজ মাতা পিতার সাথে করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজে বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মাতা পিতা তোমার জান্নাতের বেহেশতের ফয়সালা আর তোমার দোজকের ফয়সালা, আর কি বলবেন। সুতরাং মাতা পিতার হক সম্পর্কে অনেক বিষয়ে মানে টোটাল আমরা এই একটা ঘন্টা যদি আজকের লাইভে এটা বলে তারপর শেষ করা যাবে না, তবে সংক্ষেপ কথা হচ্ছে এই সকল সন্তানকে মাতা পিতার সেবা করতে হবে, এটাই হলো শেষ কথা। আর এই সেবা না করে যারা মাতা পিতাকে নিজেদের ঘর থেকে বের করে দিচ্ছেন, বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছেন, মাতা পিতা সেখানে চোখের পানি ফেলছেন, তাদের নিজেদের ভবিষ্যৎ দুনিয়াতেও একটা বড় ধরনের শাস্তি তারা পাবেন, আর আখেরাতের আত্মের শাস্তি। নেক সন্তান কারা, কি গুণাবলী, এই বিষয়ে আমরা জানবো। আমাদের সাথে দর্শক আছেন, তার কথা শুনে আসি। জি দর্শক কে আছেন আমাদের সাথে? দর্শক শুনতে পাচ্ছেন? জি জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই প্রশ্ন শুনতে চাচ্ছি। যে আমি জানতে চাচ্ছি আমি যদি চারক নামাজের ফরজ নামাজে ইমামের সহিত শরীফ হই দ্বিতীয় রাকাতে এবং নামাজের শেষে যদি ইমামের সঙ্গে সালাম ছিড়ায় ফেলি তিন রাকাত করার পর উভয় দিকে, তখন আমাকে কি করতে হবে? চার রাকাত। জি আপনি থাকুন আমাদের সাথে, আমরা উত্তরগুলো জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মতন আমাদের বোনের প্রশ্নটা আমরা খুব শেষ করবো।
তো মাতা পিতার নেক সন্তান কারা এটা হলো তার একটা প্রশ্ন নেক সন্তান আল্লাহ তাআলার বিধিবিধান মোতাবেক আপনি যদি ঈমানদার হন আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন আপনি রমজানের রোজা পালন করেন আপনি আল্লাহর বিধিবিধান পালন করতেছেন আপনি একজন ভালো মানুষ ঈমানদার মানুষ আর আপনি একজন নেক সন্তান হবেন আর নেক সন্তানের দায়িত্ব সম্পর্কে এমনকি মাতা পিতার মৃত্যুর পরে কোন দায় দায়িত্ব আছে কিনা এ ব্যাপারে কোনো একজন সাহাবী জিজ্ঞাসা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন পাঁচটা কাজ এক নম্বর হচ্ছে মাতা পিতার জন্য দোয়া করা দ্বিতীয় হচ্ছে তাদের জন্য ক্ষমা চাওয়া দোয়া করা আর ক্ষমা চাওয়া কিন্তু দুইটা দুই কাজ তিন নম্বর হলো মাতা পিতার ঋণ থাকলে সেটা পরিশোধ করা চার নম্বর হলো মাতা পিতার কোনো আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করা তাদের দেখাশোনা করা যেমন বোন ফুফু এদের দেখাশোনা করা এটা হলো পিতার দায়িত্ব ছিল পিতার অবর্তমানে ছেলেদের এটা কিন্তু দায়িত্ব সর্বশেষ হচ্ছে মাতা পিতার বন্ধু বান্ধব তারা কিন্তু আত্মীয় স্বজন না বন্ধু বান্ধব তাদের খোঁজ খবর রাখা এই পাঁচটা কাজ হলো তার সন্তানের মৃত্যুর পরেও ছেলেদের জন্য এই পাঁচটা কাজ দায়িত্ব রয়েছে এই কাজগুলো যারা করবেন তারাই নেক সন্তান হবেন আশা করছি আমাদের বোন বুঝতে পেরেছেন আমাদের হাতে যে প্রশ্নগুলো আছে আমরা বিরতির পরে এসে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা প্রিয় দর্শক আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা সময় হয়েছে আবার একটা বিরতির ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন বিরতির পরে সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি আজকের সরাসরি লাইভ প্রোগ্রামে ইসলামী জীবন ও জিজ্ঞাসায় আমাদের আজকের অতিথি শেখ আবুল কাশেম গাজী আমরা আলোচনা করছিলাম তাওয়াফ ও কুরবানিতে মানুষের কল্যাণ এবং অন্যান্য আনুষঙ্গিক প্রসঙ্গে মোহতরম আমাদের হাতে প্রশ্ন আছে আমাদের এক ভাই তিনি প্রশ্ন করে জানিয়েছেন যে ইসলামের নামে অনেকগুলো রিয়েলিটি শো হয় বাংলাদেশে বিভিন্ন টেলিভিশনে বিশেষ করে অনুষ্ঠানগুলো রমজানে হয় তো এর যারা পরিচালক আছেন তারা অনেক টাকা মূল্য ঘোষণা করেন যারা প্রতিযোগিতায় বিজয়ী হবেন তাদের লাখ লাখ টাকা কিন্তু দেখা যায় তারা রমজানের পরপরই তারা একটা ফলস চেক দেন যেটা আমরা অনুষ্ঠান দেখে থাকি কিন্তু পরবর্তীতে কার্যকরত তাদের চেক যথাসময় দেওয়ার কথা কিন্তু এই টাকাটা যথাযথ সময়ে দিচ্ছেন না ঘুরাচ্ছেন বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও তারা টাকাগুলো দিচ্ছেন না তার প্রশ্ন হচ্ছে অথচ তারা দেখা যায় যে হজ করেন উমরা করেন বারবার ওয়াদা খেলাপ করেন তার একই সাথে দুইটা প্রশ্ন হচ্ছে হজ এবং উমরা কবুল হবে কি না তাদের যারা করছেন মানুষ টাকা পাবে এরপরেও দ্বিতীয় হলো তারা বারবার ওয়াদা খেলাপ করছেন সে কারণে তারা মুনাফিক তাদেরকে বলা যাবে কি না অত্যন্ত স্পর্শকাতর বিষয় যারা যে ওয়াদাটা দিচ্ছেন সেই ওয়াদাটা তাদের পূরণ করা তাদের দায়িত্ব আর ওয়াদা খেলাপ করা যেটা আপনি বলছেন হাদিস শরীফে এসেছে এটা মুনাফিকের চারটা যে নিদর্শন বা চারটা যে আলামত চারটা কাজ তার মধ্যে একটা কাজ হলো ওয়াদা খেলাপ করা আর এখানে যেহেতু অর্থের সাথে জড়িত টাকা পয়সার সাথে জড়িত এটা আরও মারাত্মক যেহেতু এই টাকা পয়সার লেনদেন এটা ক্লিয়ার হতে হবে এটা না হলে কিয়ামতের দিন তার সওয়াব থেকে কাটা দিতে হবে কেটে দিতে হবে আর এই ওয়াদা খেলাপ করা প্রতারণা করা এটা খুব কঠিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান গাশানা ফালাইসা মিন্না তারা মুনাফিক চরিত্রের লোক কিনা আমাকে আমাদের সাথে ধোকাবাজি করে সে আমাদের কেউ না অর্থাৎ সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় এটা খুব কঠিন বিষয় ধোকা দেওয়া এটা অত্যন্ত কঠিন আমি একবার মদিনা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এই ধোকা সম্পর্কে বলতে বলতে তিনি কেঁদে ফেলছেন যে ধোকাটা এত মারাত্মক যে তিনি আর বলতে পারতেছেন না অথচ লোকেরা অনেক লোকেই ধোকা দেওয়াটাকে কিছু মনে করে না তো যাই হোক তারা এই ওয়াদা যেটা করেছেন সেটা তারা পূরণ করবেন এটা পূরণ না করার বড় ধরনের অপরাধ আর এটা মুনাফিকি পুরাপুরি না হলেও চার ভাগের এক এক ভাগ আর এক চতুর্থাংশ মুনাফিকির মধ্যে তিনি পড়ে গেছেন আর এটার সাথে তাদের হজ ওমরা অন্যান্য আমল মুনাফিকের সাথে চরিত্রিক মিল রয়েছে জি হজ ওমরা অন্যান্য আমল আখলাক এগুলো কবুল হবে কি না সেগুলোর সাথে এটার সাথে বেশি একটা সম্পর্ক নাই তবুও একজন মানুষ যখন হজে যায় আর এটা তো হচ্ছে বান্দার হক জি বান্দার হক একজন মানুষ যখন হজে যায় তখন সে কিন্তু নাক নাক কান চোখ কান সব খোলা রেখে তার সব ধরনের দেনাপানা পরিশোধ করে যাওয়ার চেষ্টা করে সুতরাং এটা বারবার হজমরা করার চাইতে এটা পরিশোধ করার বেশি জরুরি এখন আমাদের ভাই যেমন বললেন যে যারা ইসলামিক রিয়েলিটি শো করেন আসলে তাদের ব্যাপারটা তো আরো সেনসিটিভ যে সাধারণ মানুষ হয়তো না বুঝে করতে পারে যদি কেউ ইসলামের নামে করে বা ইসলামের ব্যানারে করে সেটা তো আসলে আরো মারাত্মক আরো মারাত্মক যেহেতু এখানে ইসলামের নাম দেওয়া হয়েছে এবং লোকেরা এটাকে বিশ্বাস করে এটাকে বিশ্বাস করে এবং এখানে হয়তো যারা বিনিয়োগ করেছেন তারা বিনিয়োগ ঠিকই করেছেন কিন্তু মাঝপথে অন্য কেউ এটাকে আটকে দিয়েছেন
বা তারা এখানে মেরে দিয়েছেন এখানে একটু বলি যে অসংখ্য ভালো মানুষের সাথে আছেন কিন্তু দুই একজন দুষ্ট লোকের কারণে সবার সাথেই কথাগুলো চলে আসছে এটা আসলে একটা বড় বিষয় একটা বড় সমস্যা আর শুধুমাত্র এখানে যারা প্রশ্ন করেন বা এই সাথে যারা কাজ করেন তাদের পারিশ্রমিক তো দিয়ে দেওয়ার কথা তার যখন সে পরিশ্রমটা করে তখনই কিন্তু এটা বছরের পর বছর মাসের পর মাস ঘুরিয়ে রাখা এটাও এক ধরনের প্রতারণা কিনা হ্যাঁ এটাও এক ধরনের প্রতারণা কারণ এখানে রিয়েলিটি শো যা করা হয় এটার জন্য সব কিন্তু বিনিয়োগ রেডি এখানে কোনো বাকির কাজ নাই কোনো বাকি রেখে কেউ রিয়েলিটি স্পন্সর প্রতিষ্ঠানগুলো তারা টাকা আগে দিয়ে দিচ্ছে স্পন্সর প্রতিষ্ঠানগুলো আগেই এটা পেড করে পেড করার পরেই তাদের অর্গানাইজ করা হয় অতএব এগুলো ঝুলিয়ে রাখা এগুলো পেন্ডিং রাখা এগুলো না দেওয়া টালবাহানা করা এটা মারাত্মক অপরাধ আশা করি যারা এর সাথে জড়িত আছেন তারা যদি আমাদের কথা শুনে থাকেন অথবা তাদের যদি অনুভূতি জাগ্রত হয় তারা এই কাজগুলো আর করবেন না আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করুন আমার ভাইয়ের যারা হকের সাথে জড়িত আছে অবশ্যই মানুষের হকের প্রতি তারা যেন যথেষ্ট সচেতন থাকেন আমরা সেই দোয়াই করব তাদের জন্য আমাদের ভাই একজন প্রশ্ন করেছেন যে কোরবানি যখন করা হয় থাকে তখন অনেক সময় দেখা যায় তার মৃত্যু বাবা মা আছেন তখন সে চিন্তা করে যে আমি যদি কোরবানিটা করব কিন্তু আমার বাবা মার জন্য তাদের পক্ষ থেকে যদি কোরবানিটা করি সেটা কেমন এই জন্য নিজের পক্ষ থেকে করা হয় না বাবা মায়ের পক্ষ থেকে অনেক সময় কোরবানি করা হয়ে থাকে আসলে এটা সঠিক কিনা আসলে এ বিষয়ে হাদিসে যেটা আসছে মান ওয়াজাদা সাআতান যার সক্ষমতা আছে কোরবানি করার তিনি কোরবানি করবেন এরপর তার মাতাপিতার জন্য জীবিত মৃত মাতাপিতার জন্য করবেন কি না সেটা হল তার অতিরিক্ত দায়িত্ব সেই অতিরিক্ত সওয়াব অর্জন করার জন্য তিনি তার মাতাপিতার জন্য জীবিত অথবা মৃত মাতাপিতার জন্য তিনি কোরবানি করতে পারেন তাদের পক্ষ হয়ে তিনি করতে পারেন কিন্তু নিজের কোরবানিটা তিনি অবশ্যই করে নেবেন অথবা তিনি যদি একটা গরু দিয়ে কোরবানি করেন সেখানে তার সাতজনের পক্ষে এটা হতে পারে সেখানে মাতাপিতা হতে পারে তার স্ত্রী হতে পারে তার দাদা হতে পারে নানা হতে পারে সেভাবে তিনি দিতে পারেন তাতে কোনো সমস্যা নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে উম্মতের পক্ষ থেকে একটি অংশ দেওয়া হয়েছে কোরবানি তো সেখানে পরিবারের পক্ষ থেকে আসলে একটি ভাগ দিলে বা একটু বক্তব্য দিলে সেটা হবে কিনা কেউ কেউ মনে করেন যে পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি দিলে হবে কিন্তু এটা আবার কেউ কেউ বলেন যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজস্ব একটা খাস বিষয় তিনি একটা দুম্বা কোরবানি করবেন অথচ বলবেন আল্লাহুম্মা লাকা আমিনকা আল্লাহুম্মা হাযিহি মিন মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ ও উম্মতে মুহাম্মাদ লাম ইউদাহি হ্যাঁ যারা কোরবানি করে নাই আমার উম্মাদ তাদের সবার পক্ষ থেকে একটা দুম্বা এটা একটা দুম্বা তো একজনের থেকে হয় তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হলো তার পরিবার থেকেও হলো সকল উম্মতের পক্ষ থেকে হলো যারা কোরবানি দিল না এটা আমাদের উম্মতের জন্য না এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের মধ্যে গিয়ে তিনি ওয়াজ করেছেন ঈদের নামাজ পড়িয়ে মহিলাদের কাছে গিয়েছেন গিয়ে তাদের মধ্যে ওয়াজ করেছেন কিন্তু আমরা কি মহিলাদের মধ্যে গিয়ে তখন পর্দার বিধান ছিল কিনা তখন পর্দার বিধান ছিল কিনা সেটা একটা বিষয় তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে একটা পিতার মতো একটা সম্পর্ক আমাদের সাথেও পিতার মতো একটা সম্পর্ক সেটা হতে পারে হ্যাঁ যেমন হাদিস শরীফে আসছে যে একজন বলছে যে তোমাদের নবী একজন লোক কিভাবে বাথরুমে কি করবে না করবে কিভাবে ঢিলা ব্যবহার করবে মানে টিস্যু ব্যবহার করবে পানি খরচ করবে সেটাও শিক্ষা দেয় তখন সে বলছে আজাল অবশ্যই আমাদের নবী আমাদের পিতার মতো মানে স্নেহময় পিতার মতো তিনি আমাদেরকে সকল শিক্ষা দিবেন তো সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিতৃ পরিচয় দেওয়া হয়েছে অবশ্য কোরআন মাজিদে কিন্তু নিষেধ করা হয়েছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদ মিন রিজালিকুম কেন নিষেধ করা হয়েছে লোকেরা বলতো যায়েদ ইবনে হারেসাকে যে যায়েদ ইবনে মুহাম্মাদ অথচ সে যায়েদ ইবনে হারেসা হারেসার ছেলে যায়েদ আর লোকেরা বলতো মুহাম্মাদের ছেলে যায়েদ তখন বলা হয়েছে যে না যায়েদ তথা কোনো পুরুষের পিতা মোহাম্মদ জি আমরা যে আলোচনা ছিলাম যে তাহলে প্রথমত যার পক্ষ থেকে ওয়াজিব বা সুন্নাহ সে আদায় করবেন নিজেরটা আদায় করবেন এরপরে তার মাতাপিতার পক্ষ থেকে এবং অন্যান্যদের পক্ষ থেকে আদায় করেন সেটা তার জন্য বোনাস সওয়াব কোনো ব্যক্তির উপরে যদি সুন্নাহ ওয়াজিব হয়ে থাকে তাহলে সেটা আদায় না করে যদি অন্যদের জন্য করেন সেটি আসলে হক আদায় হবে না আবার যদি তিনি তার মৃত মাতাপিতার জন্য আদায় করেন সেটা নিজের পক্ষ থেকে যদি আদায় করেন সেটা তিনি মাতাপিতাকে দান করার সওয়াব পাবেন আর মাতাপিতা কুরবানির সওয়াব পাবেন জি একই সওয়াব বৃদ্ধি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা কবুল করুন আমাদের বোনের প্রশ্ন করেছিলেন যে তিনি 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত যে তাকবীর বলতে হয় সেটি আসলে কি ফরজ নামাজের পরে নাকি সুন্নাত সব নামাজের পরে না না প্রত্যেক দিন বলতে হবে সেটাও তার একটা প্রশ্ন ছিল যে এখানে আমরা আগে একটা সংশোধনী দেই এটার সাথে জড়িত আমাদের দর্শক শ্রোতা যারা রয়েছেন তারা একটু মনোযোগ দিয়ে শোনেন সেটা হচ্ছে এই আমরা এই তাকবীরটা বলার ক্ষেত্রে প্রথমে আল্লাহু আকবার দুইবার বলি এটা কিন্তু একটা ভুল প্রথমে আল্লাহু আকবার তিনবার বলতে হবে এভাবে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد শেষে আল্লাহু আকবার এরপরে আল্লাহু আকবার জি ولله الحمد তাহলে আমরা শুরুতে কিন্তু তিনবার আল্লাহু আকবার বলতে হবে তাহলে শুরুতে তিনবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ولله الحمد এটা প্রত্যেক ফরজ নামাজের পরে বলবেন সুন্নাত নামাজের পরে না ফরজের পরে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এটা একবার বলার কথা বলা হয়েছে বেশি আবার কেউ কেউ বলছেন তিনবারও বলতে পারেন তিনবার বলা কেউ বলছেন মুস্তাহাব এটি হচ্ছে 9 থেকে 13 পর্যন্ত কিন্তু 1 থেকে নিয়ে 9 পর্যন্ত বা 1 থেকে 13 পর্যন্ত সাধারণভাবে বলার জন্য কি সাধারণভাবে বলার জন্য তাসবিহ আছে সেটা হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই চার ধরনের তাসবিহ সাধারণভাবে এই 1 তারিখ থেকে একেবারে মানে 13 তারিখ পর্যন্ত কুরবানি শেষ পর্যন্ত পড়তে থাকবেন এই তাসবিহগুলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এটা যখন মনে আসবে যখনই খেয়াল হবে যখনই তিনি অবসর পাবেন তখনই এই তাসবিহগুলো পড়বেন এই জিলহাজের চাঁদ দেখা থেকে নিয়ে তো তাকবীর শুরু হয়েছে এই জিলহাজের চাঁদ দেখা থেকেই শুরু হবে বেশি বেশি তাসবিহ পড়া তাসবিহ পড়া জি সাহাবায়ে কেরাম মাঠে অর্থাৎ বাজারে গেলেও তো বাজারে গেলেও পড়তেন সব সহজে পড়তেন একজনের সাথে দেখা হলে পড়তেন তাকে স্মরণ করাই দিতেন আমরা পরিবারে আমাদের সদস্যদের শিক্ষা দিব ইনশাআল্লাহ তাআলা জি মোহতরম আমাদের একজন প্রশ্ন করেছিলেন যে অনেক সময় দেখা যায় পিতা এবং তার সন্তানের সাথে কথা কাটাকাটি হয় একটু উচ্চবাচ্য হয় এখন স্ত্রী হিসাবে তিনি কার পক্ষ অবলম্বন করবেন তিনি বলেছেন আমি কি অনেক সময় আমার স্বামীর পক্ষে থাকবো নাকি সন্তানের পক্ষে থাকবো এখানে পক্ষে থাকা কি আসলে স্বামী স্ত্রী সন্তান এরকম পার্ট নাকি আসলে ন্যায় অন্যায় নাকি কিভাবে আসলে ফ্যামিলিতে এই বিষয়গুলো মোকাবেলা করবেন তিনি মা হিসাবে প্রথম কথা হচ্ছে তিনি যে যতটুকু জানেন সত্যের পক্ষে থাকবেন তার স্বামী যদি সত্য কথা বলেন সেটা পক্ষে থাকবেন যদি তার পিতা সত্যের পক্ষে থাকেন সেটার পক্ষে থাকবেন প্রথম কথা হলো সত্যের পক্ষে থাকবেন এরপর সত্য দুই ধরনেরও হইতে পারে দুই দিকেও সত্য থাকতে পারে সেই ক্ষেত্রে তিনি দেখবেন যেই দিকে থাকলে দুইজনের মধ্যে মীমাংসার একটা রাস্তা হয় হ্যাঁ সেইটার পক্ষ করবেন তার মীমাংসার নিয়তে তিনি কাজটা করবেন বিচারকের ভূমিকা থাকবে হ্যাঁ বিচারকের ভূমিকা থার্ড পারসন বিচারকের সালিস সালিস এটাও আরবি শব্দ মানে তৃতীয় ব্যক্তি দুইজনে দ্বন্দ্ব করে তৃতীয় ব্যক্তি মীমাংসা করে এখানে মীমাংসার মধ্যম পন্থা অবলম্বন করতে পারেন কিনা এমন কোন কিছু আছে মধ্যম পন্থা অবলম্বন তো সবসময়ই আমরা বলবো যে মধ্যম পন্থা অবলম্বন করা অর্থাৎ দুইজনের কারোপক্ষ না করে নিরপেক্ষ একদিকে স্বামী একদিকে সন্তান হ্যাঁ একদিকে স্বামী একদিকে সন্তান এখন তারা দুইজনেই ভালো একটা অবস্থান নিয়ে আছে কাউকে খাটো করা যাচ্ছে পারিবারিক কোনো সিদ্ধান্তের ব্যাপার হতে পারে বা অন্য ব্যাপারে হতে পারে সিদ্ধান্ত হতে পারে স্বার্থের সিদ্ধান্ত ব্যাপার হতে পারে অথবা বাইরের লোকের বিষয়ে জড়িত হয়ে তারা নিজেরা কথা কাটাকাটিতে লেগে গেছেন সেক্ষেত্রে প্রথম কথাই হচ্ছে যে তিনি সত্যের পক্ষে থাকবেন দ্বিতীয় কথা হচ্ছে তিনি মীমাংসার রাস্তায় হাঁটবেন এবং মধ্যম পন্থা অবলম্বন করার জন্য চেষ্টা করবেন জি মোহতরম একটি বিষয়ে জানার ছিল আপনি বাইতুল্লার কথা বলছিলেন আমরা অনেক তাফসিরের যারা লেখক তাদের সম কথা শুনেছি যে তারা বাইতুল্লার ছায়া কিতাব লিখেছেন যদি আপনি এই বিষয়ে খুব সংক্ষেপে বলেন যে আসলে বাইতুল্লার ছায়া কিতাব লেখার মধ্যে কী ফজিলত এবং এটি আসলে কেমন ধরনের একটা আবেগ যদি আবেগ নিয়েই কথা বলছিলেন হ্যাঁ এটা তো আসলে সেই আবেগের কথাই আবার চলে আসে যেমন আপনি দেখবেন তাফসিরে জামাকশারি তাফসিরে কাশাফ মাহমুদ ইবনে ওমর আল জামাকশারি আল খওয়ারিজমি তিনি একটা তাফসির লিখেছেন এটা একটা মৌলিক তাফসির যদিও তার আকীদা তার বিশ্বাসের সাথে আমাদের সাথে দ্বিমত আছে কিন্তু মাসলা মাসাইল তিনি কিন্তু ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা যেভাবে মাসলা মাসাইল বলছেন ইমাম জামাকশারিও সেভাবেই বলেছেন এই ইমাম জামাকশারিকে বলা হয় জারুল্লাহ আল্লাহর প্রতিবেশী আল্লাহর প্রতিবেশিত্ব তিনি কীভাবে অর্জন করছেন অর্থাৎ তিনি যে এই তাফসিরটা লিখেছেন ওই কাবা ঘরের খুব কাছে ছিলেন এবং তখন কিন্তু জনমানব শূন্য কাবা ঘর লাগা ছিল তখন সে হাজার বছরের আগে হ্যাঁ তখন কিন্তু তিনি বাইতুল্লার কাছে থেকে ছায়া থেকে ওখানে বসে এটা লেখার চেষ্টা করছেন আপনি লক্ষ্য করবেন এখন আজকে সেই তাফসিরের বয়স হাজার বছরের বেশি হয়ে গেছে এবং আকিদার দিক থেকে অনেকের সাথেই তার কিন্তু দ্বিমত আছে কিন্তু তারপর তাফসিরে কাশ্যাপ সারা দুনিয়াতে সমাদৃত একটা তাফসির কেউ যদি মৌলিক একটা তাফসির পড়তে চায় তাহলে তাকে তাফসির কাশ্যাপ পড়তে হবে আবার তাফসির কাশ্যাপ কিন্তু পড়ার ক্ষেত্রে বুঝার ক্ষেত্রে আরবি ভাষা এবং তার বালাগাত তার অলঙ্কার শাস্ত্র এটা এত বেশি যেটা যেমন তেমন আরবি যিনি জানেন তিনি ওটা বুঝবেন না জি আমরা কোরআন তেলাওয়াত করি অনেকেই কিন্তু অর্থ পড়ি না আমরা অর্থ পড়বো তাফসির পড়বো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা মোহতরম বেশ কয়েকটা প্রশ্ন আছে খুব সংক্ষেপে যদি আপনি বলেন যে আমরা অনেকেই কোরবানি করছি
তো এই কোরবানি কবুল না হওয়ার জন্য কি বাধা আছে যদি খুব সংক্ষেপে মৌলিক কথা বলেন হ্যাঁ কোরবানি কবুল না হওয়ার জন্য এক নম্বর হচ্ছে মানুষকে দেখানোর জন্য কোরবানি এটা যদি আপনি মনে মনে থাকে ইখলাস না থাকা ইখলাস না থাকে কারণ আল্লাহ তাআলা এখানে আয়াতের মধ্যে যেটা বলছেন সেটা এখানে তাকওয়ার কথা বলছেন আল্লাহ বলছেন লা ইয়ানাল আল্লাহ লুহুমহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম তোমাদের তাকওয়া আল্লাহর কাছে বসবে রোজার ক্ষেত্রেও আল্লাহ বলছেন তাকওয়া লা আল্লাকুম তাত্তাকুন অনুরূপভাবে অন্যান্য যত ইবাদত আছে আমাদের সবগুলোর ক্ষেত্রে কিন্তু এখলাস একনিষ্ঠতা নির্ভেজাল অলৌকিকতা লোক দেখানো হবে না সুমআ অর্থাৎ মানুষকে শোনানোর জন্য লোক দেখানো লোক শোনানো লোকদেরকে শোনানোর জন্য আমি কত দামের একটা পশু কোরবানি করছি বাজারে সবচাইতে বেশি দাম এই বছরে সবচাইতে বেশি এরকম কোনো মানুষকে শোনানোর জন্য হবে না হালাল কামাই থেকে হতে হবে এবং এটা জবাইয়ের ক্ষেত্রেও কিন্তু শুদ্ধাশুদ্ধের বিষয় আছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই জবাব দিতে হবে এবং জবাইয়ের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিন্তু আরও কিছু দোয়া কালাম পড়েছেন তিনি বলছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইব্রাহিম হানিফা ওয়া মা ছোট করে হলো শুধু বিসমিল্লাহ বলবেন হ্যাঁ ছোট করে হলো বিসমিল্লাহ অনুরূপভাবে এই কোপশটা জবাই দেওয়ার সময় আবার আমাদেরকে শেষ করতে হচ্ছে আমরা সেটা যেন না করেন আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে আমরা যারা কোরবানি করবো অবশ্যই কোরবানির মাসালাগুলো অবশ্যই জানার চেষ্টা করবো কখনোই আমরা সন্দেহের বশবর্তী কোনো সিদ্ধান্ত নিব না আল্লাহ তাআলা আমাদের সবারকে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন এবং যারা দিব অবশ্যই যেন কোরবানির হুকুম হাকামগুলো মেনে আমরা কোরবানি করতে পারি আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করার চেষ্টা করতে পারি এর মধ্যে দিয়ে আমাদের খারাপ দিকগুলো আমরা বাদ দিতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আপনি আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আপনার থেকে বিদায় নিচ্ছি জি প্রিয় দর্শক আপনারা দেখছিলেন ইসলামী জীবন জিজ্ঞাসায় আমরা আলোচনা করছিলাম তাওয়াফ ও কোরবানিতে মানুষের জন্য কী কল্যাণ রয়েছে মহতারামের কাছ থেকে আমরা অনেক বিষয় জানার চেষ্টা করেছি আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের সবার জন্য শুভকামনা ও আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি আব্দুল কাহার আপনারা ভালো থাকবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সেই কারণে বিদায় নিচ্ছি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক